हे गाइज वेलकम बैक टू बीइंग स्मार्ट। प्रिवियसली इंग्लिशे चारटी पोएमर अर्थ आमरा जेनेछी, एबार एके एके ए चारटी पोएमर फाइव मार्क्सर किएनए गुलो आमरा पढ़ा शुरू करब। आज एस्लिप इन द वैलियर तीनटी सहज सरल प्रश्न तथा कविताटी सारसंक्षेप, उपत्यकार बर्णना ओ सैन्यटीर बर्णना, এই তিনটি টপিক রিলেটেড কোশ্চেনগুলো আমরা পড়ব। একটা জিনিস তোমরা নোটিস করবে যে পোয়েমের সামারির সাথে বাকি দুটো প্রশ্নের উত্তরের অনেকটাই মিল থাকবে। যে স্টুডেন্ট সামারিটা মনে রাখতে পারবে সে অনায়াসে ভ্যালিড ডিসক্রিপশন বা সোলজারের ডিসক্রিপশন রিলেটেড কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবেই। তো শুরু করা যাক কিউএনএগুলো, এবং প্রতিবারের মতো এবারেও বলবো যে উত্তরগুলো পাগলের মতো মুখস্থ করার দরকার নেই। তোমরা ভালোভাবে উত্তরটা পড়ো, লেখার ধরনটা বোঝো, এবং প্রয়োজনে নিজে থেকে উত্তর কাটছাট করে বা আরও কিছু লাইন অ্যাড করে নিজের ভাষায় এটা লেখা প্র্যাকটিস করো। তো আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। সবার আগে আমরা পড়ব কবিতাটির সামারি। সামারিটা ইংলিশে বলার আগে তার বাংলা অর্থটা একটু বলে দেব, এবং এটা বোঝা গেলে সামারি রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে লিখতে পারবে। সামারিটা হবে এই রকম। আর্থার র্যাবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি তখন লিখেছিলেন যখন ফ্রান্স ও জার্মানের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ বেঁধেছিল। কবিতাটি পুরোপুরিভাবেই যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয় সেটার উপর ভিত্তি করে লেখা। কবিতায় আর্থার যুদ্ধের নিরর্থকতা নিয়ে কথা বলেছেন। তিনি সুন্দর প্রকৃতির মাঝে পড়ে থাকা এক সৈন্যের ঠান্ডা মৃতদেহ ছবি তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ আসলে কতটা ভিত্তিহীন হয়। কবিতাটা শুরু হয় একটা উজ্জ্বল মনোরম সবুজ উপত্যকার ব্যাখ্যা থেকে। এই উপত্যকার উপর দিয়ে একটা ছোট নদী বয়ে চলেছে, এবং সেই নদীকে তিনি উপত্যকার উপর প্রবাহমান এক রূপালী ফিতার সঙ্গে তুলনা করেছেন। সূর্যরশ্মি পাহাড়ের উপর থেকে এমনভাবে এই উপত্যকায় পড়ছে যে গহ্বর স্বরূপ এই উপত্যকাটি পুরো সূর্যালোকে ভরে যাচ্ছে। ঠিক তার পরের স্তবকে আমরা দেখতে পাই যে একজন সৈন্য, অল্প বয়সী সৈন্য, মুখ হাঁ করে এই উপত্যকায় ঘুমাচ্ছে। তার মাথাটা ফার্নের ওপর এমনভাবে পড়েছিল যেন সেই ফার্ন গাছ তার মাথার বালিশ, এবং তার দেহ পড়েছিল উপত্যকার ছোট ছোট আগাছার ওপর। তার পা ফুলের মধ্যে ছিল, এবং সেই সৈন্যের মুখে একটা শিশু সমতুল্য নিষ্পাপ হাসি ছিল। এরপর আমরা দেখি যে কবি প্রকৃতির কাছে আবেদন করছেন যাতে সেই সৈন্যটা ঠান্ডা না লাগে, যাতে তার দেহ উষ্ণ থাকে। এবং সবার শেষ স্তবকে আমরা জানতে পারি যে সৈন্যটা সূর্যালোকে ঘুমাচ্ছিল, বুকের ওপর হাত রেখে বিশ্রাম নিচ্ছিল, যার ঘুমে কীটপতঙ্গের গুনগুন আওয়াজও কোনো ব্যাঘাত ঘটাচ্ছিল না, তার বুকের পাশে দুটো রক্তবর্ণ গর্ত আছে, বন্দুকের গুলি লাগার গর্ত। এবং যে সৈন্যটা প্রাকৃতিক পরিবেশে বিশ্রাম নিচ্ছিল বলে মনে হয় সে আসলে একজন মৃত ব্যক্তি। সো এই ছিল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এর সামারি তথা সারসংক্ষেপ। আগের পডকাস্টেও বলেছিলাম যে কবি বোঝানোর চেষ্টা করেছেন যে যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে। সুন্দর ও মনোরম এক পরিবেশকে যুদ্ধের কারণে কলঙ্কিত হতে হয়েছে, এটাই কবি বোঝাতে চেয়েছেন পাঠকদেরকে। তো ইংলিশে এই সেম সামারিটা আমরা এইভাবে লিখব। আর্থার র্যাবো রোড দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি when a ferocious war was transpired between France and Germany. This poem is all about the ruthless destruction of warfare. In this poem, Rabot argues about the futility of war by brilliantly contrasting a vivid picture of a valley with the lifeless cold body of a young soldier. The poem opens with a vibrant picture of a green valley where a small river flows slowly, leaving its long silver shorelines on the green grass. And the rays from the sun are reflecting from the mountain top in such a way that it looks like a stream of rays fills the hollowness with light. In the next stanza, we find a young soldier peacefully sleeping open-mouthed on the ground. It looks like the ferns have made a pillow under his head and his body is relaxed in the heavy bushes. His legs are stretched out among the flowers and he has a smiling face that reflects the innocence of a child. Then the poet requests the nature to keep the soldier warm so that he doesn't catch cold. In the last stanza, the poet reveals
that the soldier who sleeps in the sunlight, resting one hand on the chest, cannot get disturbed by the humming of the insects because he has two red bullet holes on his chest, which means the soldier is dead. Okay, এবার question number 2, যেটা হলো description of the valley. আর্থার রাবো যে ভ্যালিটার ছবি আমাদের সামনে তুলে ধরেছেন সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের এই উত্তরটা লিখতে হবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় আর্থার রাবো তার কথার মাধ্যমে উপত্যকাটির মাধুর্য ব্যাখ্যা করেছেন। তার ভাষানুযায়ী উপত্যকাটি ছিল ছোট এবং সবুজ গাছে ভরা। তার উপর দিয়ে একটা নদী বয়ে চলেছিল যেটাকে দেখে রূপলি ফিতের মতো মনে হচ্ছিল। র্যাবো পাহাড়ের উপর থেকে নেমে আসা সূর্যরশ্মিকে ধারার সঙ্গে তুলনা করেছেন, যেটা কিনা সেই গহ্বরের মতো উপত্যকাটিকে আলোয় ভরিয়ে দিচ্ছিল। এরপরে কবি উপত্যকাটিকে ব্যক্তিরূপ দান করেন, তিনি সেই উপত্যকাকে এমনভাবে অনুরোধ জানান যেন সেই উপত্যকা একজন জীবিত মানুষ। তিনি এই উপত্যকাকে অনুরোধ করেন যাতে সৈন্যটির দেহ উষ্ণ থাকে। উপত্যকার ফন্ড সৈন্যটির মাথার নিচে বালিশের মতো স্থান নেয় এবং ঘাসে ভরা জমি হয়ে ওঠে সৈন্যটির সূর্যালোকে সিক্ত বিছানা। ছোট কীটপতঙ্গের গুনগুন শব্দ এই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিলিয়ে যায় এবং উপত্যকাটিকে একটি স্পন্দনশীল রূপ দেয়। উপত্যকার এই ব্যাখ্যাটিকে আমরা ইংলিশে এইভাবে লিখব। পোয়েট আর্থার র্যাবো ইনকর্পোরেটেড ইমাজিনারি অ্যাজ এ টুল টু ডিসক্রাইব দ্য ভ্যালি অ্যান্ড ইটস ন্যাচারাল চার্ম। দ্য ভ্যালি ইজ স্মল অ্যান্ড ফুল অফ গ্রিনারি। দেয়ার ফ্লোজ এ স্মল রিভার দ্যাট লুকস লাইক লং থ্রেড অফ শাইনিং সিলভার। র্যাবো হ্যাজ কম্পেয়ার্ড দ্য রেজ অফ দ্য সান উইথ দ্য ডান্সিং রিল অফ দ্য রেজ ফলিং ফ্রম দ্য মাউন্টেন টপ অ্যান্ড সাফিউজিং দ্য হলো ভ্যালি উইথ দ্য লাইট। Here, the poet gives a touch of personification to the nature that gives maternal love and warmth to the soldier. The fern amasses as a pillow beneath his head, and the grassy ground becomes his sun-soaked bed. The buzz of the insects blends swimmingly with tranquility and gives the nature a vibrant image. So, second questioner answer o jana holo. Now, it's time for the third one, Shoinnotir Bekha. এরও বাংলা রূপটা আমরা আগে শুনে নেব। সৈন্যটি একটা ছোট উপত্যকায় শুয়েছিল যার উপর দিয়ে বয়ে চলেছিল একটা নদী। সবুজ জমির উপর নদীটা একটা ফিতার ন্যায় বয়ে চলেছিল। সৈন্যটি সূর্যালোকে সিক্ত বিছানা তথা উপত্যকার ঘাস পাতার উপর শুয়েছিল এবং ফার্ন গাছ তার মাথার বালিশের স্থান নিয়েছিল। সৈন্যটি মুখ খুলে ঘুমাচ্ছিল এবং তার মুখে একটা শিশুর সমতুল্য হাসি ছিল। প্রকৃতি তার সব উপাদান ব্যবহার করছিল যাতে সৈন্যটির দেহকে উষ্ণ রাখা যায়, যাতে তাকে একটু বিশ্রাম দেওয়া যায়। তার দেহ সূর্যালোকে বিবর্ণ বলে মনে হচ্ছিল। কবিতার শেষে পাঠকদের চমক লাগিয়ে দিয়ে কবি জানান যে সৈন্যটির দেহের পাশে দুটো গর্ত আছে, বন্দুকের গুলির আঘাতের গর্ত, যার অর্থ সৈন্যটি যুদ্ধের শিকার যাকে যুদ্ধের কারণে প্রাণ হারাতে হয়েছে এবং প্রকৃতি তার যত্ন নিচ্ছে। এটাই ছিল সৈন্যটির ডিসক্রিপশন এবং ইংরেজিতে আমরা এইভাবে উত্তর লিখব যে দ্য সোলজার ওয়াজ লাইং ইন এ স্মল গ্রিন ভ্যালি ওয়ার এ স্মল রিভার ফ্লোজ ইট লিভস সিলভার স্ট্র্যান্ডস অন দ্য গ্রিন ব্যাঙ্ক দ্য সোলজার ওয়াজ লাইং অন দ্য থিক সানসোক বেড আন্ডারগ্রোথ অ্যান্ড দ্য ফার্ন অ্যামাসেস অ্যাজ এ পিলো বিনিথ হিজ হেড হি ওয়াজ লাইং ওপেন মাউথ উইথ স্লাইট ইনোসেন্ট স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট দ্য নেচার ইউজড অল হিজ চার্মিং কম্পোনেন্ট to keep him warm and comfortable. The soldier seems to be pale in the sunlight. In the end of the poem, to the reader's great shock, the poet reveals that the soldier had two red bullet holes, which means he was a victim of war and was lying dead, and his body was looked after by the mother nature. Asleep in the valley এর সবচেয়ে সহজ সরল তিনটি প্রশ্নের উত্তর আমরা পড়লাম। এই চ্যাপ্টারের আরও কিছু প্রশ্নের উত্তর আমরা অন্য একটা ভিডিওতে কভার করে নেব। আজকের পডকাস্টটা ভালো লাগলে লাইক দিয়ে দাও, চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং কোনো পার্টিকুলার প্রশ্নের উত্তর জানার হলে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলি ছেড়ে দিতে পারো। আজকের মতো বাই, উই উইল সি ইউ অ্যাট দ্য নেক্সট ওয়ান।